হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সুজির দানাদার লাড্ডু। সুজির এই দানাদার লাড্ডু বানাতে লাগবে না কোনো জল, লাগবে না কোনো দুধ, শুধুমাত্র তিনটে উপকরণ দিয়ে 1 কেজি সুজির লাড্ডু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। সুজির এই দানাদার লাড্ডুগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাপস দাদা ভাই আমাকে অনুরোধ করেছিলেন সামনে যেহেতু কার্তিক পুজো উপলক্ষে কিছু মিষ্টি রেসিপি শেয়ার করতে। তো এইভাবে সুজি দানাদার লাড্ডু বানিয়ে খুব সহজে ঠাকুরের ভোগ হিসাবে নিবেদন করা যেতে পারে। তো দাদাভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট করার জন্যে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি, সুজির দানাদার লাড্ডু। তো বন্ধুগণ, সুজির এই দানাদার লাড্ডু বানাতে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে সুজি। এখানে 400 গ্রাম সুজি আছে, মানে 2 প্যাকেট সুজি আমি কাপ মেপে দিয়ে দিলাম। এবারে যে কাপ মেপে আমি 2 কাপ পরিমাণে সুজি নিয়েছি, সেই কাপেরই নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। তবে এই চিনিটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে, সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। তো তুমি যদি 2 কাপ পরিমাণে সুজি নাও, তোমাকে নিতে হবে 1 কাপ পরিমাণে চিনি। আর দেখো, ওই কাপেরই নিয়েছি 1/2 কাপের থেকে একটু কম ঘি। ঘিটা জমাট বাঁধা আছে, তাই 1/2 কাপের থেকে একটু কম পরিমাণে ঘি এখানে আমি নিয়েছি। ব্যাস, এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু সুজির দুর্দান্ত স্বাদে দানাদার লাড্ডুগুলো কিন্তু একদমই তৈরি হয়ে যাবে। তার জন্য লাগবে না কোনো জল, লাগবে না কোনো দুধ। তো এখন লাড্ডুগুলোকে তৈরি করে নেওয়ার পালা, তার জন্য চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম প্রথমে 2 চামচ ঘি। ঘিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। তো প্রথমে 2 চামচ ঘি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না ঘিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। যখন ঘিটা খুব ভালোভাবে গলে যাবে, তখন সুজিটা ঘিয়ের মধ্যে ঢেলে দিতে হবে। তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তো দেখো, এইবারে আরও 2 চামচ ঘি দিয়ে দিলাম, তারপরে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে ঘিটাকে ধাপে ধাপে সুজির সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে সুজিটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। তো দেখো, আরও 1 থেকে 1.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম, আর লাস্টে 2 চামচের মতো ঘি রেখে দিতে হবে, সেটা পরে সুজির মধ্যে দিতে হবে। তো 2 চামচ ঘি রেখে দিলাম, আর পুরো ঘিটা কিন্তু আমি সুজির মধ্যে দিয়ে সুজিটাকে ঘিয়ের সাথে ভেজে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু ভেজে নিলেই হবে। এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে ভাজতে ভাজতে দেখবে সুজি থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রাইন্ড বেরোবে। তো তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো 2 কাপ সুজির মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চিনি। চিনিটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, তো অবশ্যই কিন্তু চিনিটাকে গুঁড়ো করে দিতে হবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি সুজির সাথে মিশে যাবে। তো চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। তো দেখো, চিনির গুঁড়োটাকে সুজির সাথে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের মতো ডেসিকেটেড কোকোনাট পাউডার, যেটাকে আমরা শুকনো নারকলের গুঁড়ো বলি। এই ডেসিকেটেড কোকোনাট পাউডার তোমরা যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবে এইরকম একটু ডেসিকেটেড কোকোনাট পাউডার দিতে, তাহলে দেখবে যেমন সুন্দর টেস্ট হবে, ঘ্রাণটাও কিন্তু অসাধারণ হবে। তো দেখো, এখানে আমি 1/2 কাপের মতো ডেসিকেটেড কোকোনাট পাউডার দিয়ে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়েছি। এখন তো যদি তোমাদের হাতের কাছে ডেসিকেটেড কোকোনাট পাউডার না থাকে, তোমরা ফ্রেশ নারকল দিতে পারো। তবে আমি সাজেস্ট করবো একবার হলেও এইভাবে ডেসিকেটেড কোকোনাট পাউডার দিয়ে সুজির লাড্ডুটা বানিয়ে দেখতে, যেমন সুন্দর টেস্ট হয়, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো, নারকলের গুঁড়োটাকে দিয়ে সুজির সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, যাতে ঘি আর নারকলের গন্ধটা খুব সুন্দরভাবে এই সুজির মধ্যে ঢুকে যায়। তো এখন আমি তোমাদের 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। সুজিটাকে আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে লাস্টে যে 2 চামচ ঘি রেখেছিলাম, সেই 2 চামচ ঘি সুজির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করা আছে। তো এই লাস্টে 2 চামচ ঘি দিয়ে সুজির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কড়াইটাকে নিচে নামিয়ে নেব। তারপরে সুজিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো দেখো, সুজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, সুজির মধ্যে কিন্তু আর একটুও কাঁচা গন্ধ নেই। সুজিটাকে এমনভাবে ভাজতে হবে যাতে সুজিটা তলা দিয়ে পুড়ে না যায়, অথচ খুব ভালোভাবে ভাজা হবে। সুজিটাকে ভাজতে ভাজতে দেখবে সুজি থেকে কি সুন্দর একটা ঘ্রাণ পাবে। তো এখনই সুজির কড়াইটাকে নিচে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে।
খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে সুজিটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে অনেকটা পরিমাণে সুজি একবারে মিক্সিং জারের মধ্যে ধরবে না, তার জন্য আমি অর্ধেকটা পরিমাণে সুজি এইভাবে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। তারপরে ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3 বার একটু ঘুরিয়ে নিলেই দেখবে সুজিটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। তো দেখো মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। সুজিটাকে মিক্সিং জারে গুঁড়ো করার সময় দেখবে মিক্সিং জারের যে হিট বা গরম তার কারণে সুজি আর চিনিটা মিলে মিশে একদম নরম হয়ে যাবে, যার কারণে আমাদের লাড্ডুগুলো বানাতে সুবিধা হবে। তবে সুজিটাকে কিন্তু খুব বেশি গুঁড়ো করা যাবে না, যেহেতু সুজির দানাদার লাড্ডু, সুজির এই দানাদার লাড্ডুগুলো খেতে কিন্তু একটু দানাদার দানাদার হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর নরম হয়েছে, যার কারণে আমাদের লাড্ডুগুলো বানাতে সুবিধা হবে। তো ঠিক একই রকমভাবে বাকি যে সুজিটা আছে সেই সুজিটাকেও আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একই রকমভাবে একটু গুঁড়ো করে নেব। তো দেখো বাকি যে সুজিটা ছিল সেটাকেও মাত্র 2 বার একটু ঘুরিয়ে নিয়েছি, তাতেই দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। তবে সুজির এই মিশ্রণটা কিন্তু খুব বেশি মিহি করা যাবে না, যেহেতু সুজির দানাদার লাড্ডু, সুজির এই লাড্ডুগুলো খেতে কিন্তু একটু দানাদার দানাদার টেস্টি খেতে হবে। সুজির এই মিশ্রণটিকে এখন হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। আর দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, কোনো রকম জল লাগলো না, কোনো রকম দুধ লাগলো না, শুধু একটু মিক্সিং জারে 2 বার একটু ঘুরিয়ে নিলেই দেখবে সুজির মিশ্রণটা নরম হয়ে যাবে। এখন আমি এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করব। তো প্রথমেই আমি বেশ কিছুটা কিশমিশ একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম, ঠিক একই রকমভাবে বেশ কিছুটা কাজু বাদাম একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম। আমি আমার পছন্দ মতো কিশমিশ আর কাজু বাদাম কুচি করে দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এর মধ্যে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দেবে। তারপরে সুজির মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো মিশ্রণ হাতের মধ্যে নিয়ে চেপে চেপে এইভাবে লাড্ডুগুলোকে তৈরি করে নিতে হবে। তো এখন এই লাড্ডুগুলো যতটা নরম মনে হচ্ছে 1 থেকে 2 ঘন্টা পরে লাড্ডুগুলো একদম টাইট হয়ে যাবে আর একদম শুকিয়ে গিয়ে ঝুরঝুরে তৈরি হয়ে যাবে। নাড়ু তৈরি করার সময় প্রথম দিকে যেমন নাড়ুগুলো নরম থাকে পরে একদম টাইট হয়ে যায়, ঠিক একই রকমভাবে লাড্ডুগুলো কিন্তু পরে একদম টাইট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা লাড্ডু আমি তৈরি করে নেব। তো আজকের এই সুজির দানাদার লাড্ডু রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো একে একে সমস্ত লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি, একটি লাড্ডু তোমাদের ভেঙে দেখিয়ে দেবো যে দেখো লাড্ডুগুলো ভেতরে কত সুন্দর একদম দানাদার তৈরি হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।